জার্মানি বন শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিউদ্দিন আজ আমাদের সঙ্গে অতিথি হয়ে এসেছেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ জেনারেল আজিজ আহমেদ আজ মুখোমুখি হবেন আমাদের এবং বেশ কিছু প্রশ্নেরও আমাদের জবাব দিবেন জেনারেল আজিজ প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন সেজন্য আমরা আপনাকে আবারও ধন্যবাদ জানাই জেনারেল আজিজকে আমি জেনারেল আজিজ নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন আপনাকে ধন্যবাদ আমরা আহ কোনো শুনতে পাচ্ছি জি আমরা একদম স্পষ্ট শুনতে পাচ্ছি জাহাল আজিজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র কি আপনার ভিসা বাতিল করেছে আ কারণ এই প্রশ্নটি উঠছে কারণ আমরা দৈনিক প্রথম আলো দেখছি 13 ডিসেম্বর ওরা বলছে যে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের মার্কেট ভিসা বাতিল করা হয়েছে এই সম্পপ্রতি এক চিঠির মাধ্যমে ভিসা বাতিলের বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বিএনপি'র महासचिव মির্জা ফকরুল আলমগীরও বলেছেন এটা আমাদের দেশ ও জাতি সবার জন্য একটি লজ্জার বিষয় যে আপনাকে আসলে যুক্তরাষ্ট্রে আর যেতে দেয়া হবে না বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জেনারেল আজিজাম আপনার মতবশতব দেখুন এটা হলো আমাদের পঞ্চাশতম বিজয় দিবসের মাস তো আমি আমার বক্তব্য দেওয়ার পূর্বে শুরুতে আমি বলতে চাচ্ছি যে এই বিশেষ মাসের এই বিশেষ উপলক্ষে আমি সর্বপ্রথম শ্রদ্ধাভাবে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের তিরিশ লক্ষ শহীদদের এবং সকল মুক্তিযোদ্ধাদের বিশেষ করে যারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদেরকে এনে দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে যারা এই অনুষ্ঠান শুনছে আপনাদের মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার প্রথম প্রশ্নটা নিচ্ছি সেটা হলো যে ইউএসএ আমার ভিসা বাতিলের ব্যাপারে দেখুন আহ আপনি এখানে দু একটা মাধ্যমের কথা উল্লেখ করেছেন তবে আমি এখানে আমি বক্তব্য দেওয়ার শুরুতে দু একটা বিষয় একটু আপনাকে বলে নিতে চাই সেটা হলো যে প্রশ্ন করবেন আমাকে কিন্তু সেটা সম্পূর্ণ উত্তর দিতে হবে সুযোগ দ্বিতীয় আই উইল রিকোয়েস্ট নট টু ইন্টারাপ্ট ইন বিটুইন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার বক্তব্য শেষ হলে তারপর আপনি হয়তো প্রশ্ন করতে পারেন কারণ মাঝখানে যদি থামিয়ে দেন ইউ শুড আন্ডারস্ট্যান্ড সিক্সটি আমি হয়তো যে খেয়ে হারিয়ে ফেলতে পারি কন্টিনিউয়েশনটা নাও থাকতে পারে সেই জন্য বলে রাখলাম আর কি যে চেষ্টা করবেন যাতে ইন্টারাপ্ট না করা হয় এখন প্রথমে আসা যাক আপনি যে প্রশ্নটা করেছেন হ্যাঁ কতিপয় মিডিয়া তে যে জিনিসটা আমিও দেখেছি তারা কোনো কোনো জায়গায় বলেছে যেমন প্রথম হলো যে কোনো একটা মানব জমিন থেকে যে তারা শুনেছে মিন্স হলো হেয়ার সেইং শর্ট অফ থিং কোনো সোর্স উল্লেখ না করে কোনো এভিডেন্স না দেখিয়ে তারা একজন সদ্য বিদায়ী সাবেক প্রধান তার সম্পর্কে এরকম একটা রিপোর্ট করলো যে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে গেছে এখন কথা হলো যে এখানে কিছু বিষয় জড়িত আছে আমি হয়তো যে আইনের অত এক্সপার্ট না হলো কিছু কিছু বিষয় আছে সেগুলো হয়তো আপনারা দেখবেন যে নোটিফিকেশন অফ রিভোকেশন অফ ভিসাস এটার জন্য আমেরিকার কতগুলা কিন্তু আইন আছে আপনারা যদি ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল অ্যাক্ট আইএনএ টু ওয়ান সাবসেকশন যদি আই সেটা দেখেন বা যদি কোড অফ ফেডারেল রেগুলেশন টোয়েন্টি টু মানে সিএফআর ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান টু টু সেখানে যদি দেখেন সেখানে কিন্তু কিছু বিষয় লেখা আছে আমি যদি সংক্ষেপে বলতে চাই আপনারা দেখে নিন সেখানে যে কারো ভিসা যদি ইউএস অথরিটি তারা যদি বাতিল করে তাহলে সেটা তাকে নোটিফাই করতে হবে তাকে নোটিফাই করাবে এবং এখানে আছে আমি যদি একটু পরে এ কাউন্সিলার কনসুলার অফিসার শেল এখানে কিন্তু শেল কথাটা আছে শেল ইফ প্র্যাকটিক্যাল নোটিফাই দ্য এলিয়েন টু হুম দ্য ভিসা ওয়াজ ইস্যুড দ্যাট দ্য ভিসা ওয়াজ রিভোট এখানে কিন্তু শেল কথাটা আছে জানাতে হবে এখন কথা হলো আমাকে কি জানিয়েছে আমি যখন হলো ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু আমার স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছিল আমার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছিল এবং আমি অন্য সাধারণ দর্জনের মতো নয় যে আমাকে খুঁজে পাওয়া যাবে না তো আমাকে এই নোটিফাই করা বা আমেরিকান কোনো কি বিজ্ঞপ্তির মাধ্যমে বা কোনো জায়গায় এই যে আমার ভিসা ক্যান্সেল করা হয়েছে এটা কি কোথাও আছে আমি কিন্তু বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়েছি আমার যারা ওয়েল উইশার আছে এবার বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়েছে তারা কিন্তু কোথাও আমার নাম ইউএস এর কোন কোথাও তারা পায়নি যে আমার ভিসা বাতিল করা হয়েছে আমি বলবো যে জেনারেল এই ভিসার এই নিউজটি পাওয়ার পরে আপনি কি আমেরিকা যাওয়ার চেষ্টা করেছিলেন বা যেতে চেয়েছিলেন বা না আমার প্রয়োজন না হলে হোয়াই শুড আই ট্রাই রাইট

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি প্রশ্নটি একটু বড় করে বলতে চাই যে কেউ কেউ বলেন যে বিজেপি প্রধান এবং সেনা প্রধান থাকার পর আপনার আর চাকরি করার দরকার নেই কেউ কেউ কথাটি এরকম করে বলেন যে আপনার এখন প্রচুর টাকা কেউ কেউ বলেন কয়েকশো কোটি টাকা আপনার মানে আপনার পরিকল্পনা আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে অবসর পরে আপনি এখন কি করবেন প্রথম কথা হলো যে আপনি শেষে যে কথাগুলো বললেন আমি জয় করে বলবো না কয়েকশো না আমাকে সামান্য কিছু একটু সূত্র দিয়ে দেন যাতে আমি আমার বাকি জীবনটা একটু কাটাতে পারি শত শত কোটি তো দূরে কিছু যদি দেন যে আপনি এখানে হলো এত লক্ষ টাকা আছে বা এক দুই কোটি টাকা আছে তাইলে ওইটা দিয়ে আমি একটা পরিকল্পনা করবো আমার ভবিষ্যৎটা একটু স্বাচ্ছন্দ্য হতে পারে কিনা এটা হলো দেখেন মানুষ যদি কোনো এভিডেন্স ছাড়া যদি মন করা কোনো কিছু বলে এবং এটার পিছনে নিশ্চয়ই তাদের কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো বলেছে আমি এটাতে খুব ব্যথিত হই আচ্ছা এখন আসি হলো আপনার প্রথম যে প্রশ্নটা বলেছিলেন সেটা হলো যে আমি অবসর জীবনে এসেছি কেমন কাটাচ্ছি বা আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি দেখুন আমি প্রায় উনচল্লিশ বছর সামরিক বাহিনীতে চাকরি করেছি অত্যন্ত সিনসিয়ারলি আমি চাকরি করার চেষ্টা করেছি এবং অলমাইটি ওয়াজ ভেরি কাইন্ড এবং মানুষের দোয়া আমার মা বাবার দোয়া আপনাদের সবার ভালোবাসা দোয়ায় আই কুড রিচ টু দা পিনাকল অফ দা আর্মি যেটা হলো যে একটা মানুষের সেনাবাহিনীতে যখন ঢুকে প্রত্যেকের স্বপ্ন থাকে অ্যান ইস্যু শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমরা যদি আমাদের সর্বাধিনায়ক নায়ক এম এ জি ইনক্লুড করি তাকে সহ আই এম দা সিক্সটিন্থ ষোলোতম ষোলোশো না ষোলো হাজার না ষোলোতম সেনা প্রধান তো এই জায়গাতে পৌঁছা পৌঁছাতে পেরেছি আই এম গ্রেটফুল টু অল মাই আল্লাহ আই এম গ্রেটফুল টু মাই ওয়েল এন্ড এখন কথা হলো রিটায়ারমেন্টের পরে টু বি ভেরি অনেস্ট একটা টেনশন ফ্রি কোন দায়িত্ব তেমন একটা নাই আই এম জাস্ট রিল্যাক্সিং এনজয়িং মাই ফ্রিডম অফ লাইফ আমি যখনই সময় পাই আমার কোর্সমেট বা অন্যান্যদের সাথে আমি গল্ফ খেলতে চাই আমার অনেক বন্ধু বান্ধব যারা আছে সিভিল রিটায়ার্ড তারা আসে তাদের সাথে গল্প সময় কাটে এবং সর্বোপরি আমি পোস্ট ডক্টরের পড়ছি সেটার সাবজেক্টটা নিয়ে আমি গবেষণায় সময় কাটি বাহ কিন্তু একটি বিষয় আপনার যে ব্যক্তিগত সহকারী ছিল পিএ যিনি একজন ওয়ারেন্ট অফিসার তাকে কি আসলে দুর্নীতির কারণে বা কোনো কারণে পদচ্যুতি করা হয়েছে মানে এই এই বিষয়টি অনেকবার আলোচনা আসে আপনার যখন ওই সেনা জীবনের কথা বলছিলেন যে আপনার যে পিএ একজন ওয়ারেন্ট অফিসার তাকে দুর্নীতির কারণে বা মিসকন্ডাক্টের কারণে তাকে পদচ্যুত করা হয়েছে এটি কি আপনি থাকতে সময় ঘটনা পরে ঘটনা বা কি সত্য ঘটনা কিনা দেখুন যে বিষয়টা হয়েছে আমার পিএ সম্পর্কে যেটা আমি যতটুকু জানতে পেরেছি অবশ্যই সেটা হলো যে আমি যখন চলে আসি রিটায়ারমেন্টে যখন আসি তারপরে শুনেছি এবং তার যেই যেই বিষয়টা হয়েছে সেটা তাকে হ্যাঁ সে অবসরে গিয়েছে তবে যদি আপনি কথাটা বলছেন এখানে ডিসিপ্লিন বলে একটা কথা আছে দুর্নীতির বিষয়টা একটু আরো গভীর গ্র্যাভিটি অফ দ্য অফেন্স সেটার উপরে ভিত্তি করা হলো যে পানিশমেন্টগুলো গুলো হয়ে থাকে আমি মনে করি অত যদি সিরিয়াস কোনো কিছু যদি হতো হি শুড হ্যাভ বিন ডিসমিস ফ্রম দ্য সার্ভিস ওর আমরা কিন্তু সেই ক্ষেত্রে অনেকে জেল দিয়ে থাকি অনেকে বরখাস্ত করে থাকি হি ওয়াজ গিভেন নর্মাল রিটায়ারমেন্ট আমি আর এই ব্যাপারে ফার্দার কিছু বলতে চাচ্ছি না আচ্ছা আমি আই থিং আই কুড রাইট রাইট আমি আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রসঙ্গে আসি জেনারেল আপনি একটি কথা মানে বলা হয় যে আপনি রাজনৈতিক বিবেচনায় সেনাপ্রধান নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও যোগ্য কর্মকর্তাকে ডিঙিয়ে আপনাকে সেনা প্রদান করা হয়েছে আমি যদি প্রশ্নটি কমপ্লিট করি তো সেই প্রশ্নটি এরকম দাঁড়ায় যে কেউ কেউ এটাও বলে থাকেন যে সেনা প্রদান হিসেবে যিনি থাকবেন তাকে কোনো না কোনোভাবে ভারতের আশীর্বাদ পুষ্ট হতে হবে এবং আপনি বিজেপিতে থাকাকালে যেটি আমাদের বর্ডার গার্ড সেই সময় আপনি ভারতের মনোযোগ বা আশীর্বাদ যেটাই বলি না কেন সেটি আপনি আকর্ষণ করতে সমর্থ হন আপনার মন্তব্য শুনবো জেনারেল আহমেদ একটু সময় দিতে হবে জি প্রথম কথা হলো যে সেনা প্রধানের নিয়োগ দেওয়া এটা সরকারের দুই হাজার আঠারো সালে সেটা আইন হয়েছে তার আগে যেটা ছিল জিএসআই জয়েন্ট সার্ভিস ইন্সট্রাকশন অনুযায়ী হলো বাহিনী প্রধানদের চাকরি অবসর এগুলো নিয়ন্ত্রিত হতো দুই হাজার সালে হয়েছে এবং সেই অনুযায়ী সরকারের সুপারিশ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে এখানে সাধারণত যে বিষয়গুলো বিবেচনা আনা হয়ে থাকে সেটা হলো যে কমান্ড এক্সপিরিয়েন্স ক্রাইসিস ম্যানেজমেন্ট এবিলিটি তার সার্ভিস প্রোফাইল তার বিভিন্ন কোর্স মিলিটারি কোর্স বা অন্যান্য গুলার পারফরমেন্স সাধারণত এই জিনিসগুলো হলো দেখা হয়ে থাকে যখন হলো এলিভেট করা হয়ে থাকে আর এই ধরনের সর্বোচ্চ আসনে যখন কাউকে দেওয়া হয় সেক্ষেত্রে কমান এক্সপিরিয়েন্স ক্রাইসিস ম্যানেজমেন্ট এবিলিটি সার্ভিস প্রোফাইল অন্যান্য জিনিসগুলো দেখা হয় এখন আমি আসি আপনি যেটা বললেন যে সিনিয়রদেরকে ডিঙিয়ে দেওয়া হয়েছে আমাকে যখন নিয়োগ দেওয়া হয় তখন বাংলাদেশ সেনাবাহিনীতে তিনজন লেফটেন্ট জেনারেল ছিল আমি সব আমি এবং আমার সাথে আরো দুইজন লেফটেন্ট জেনারেল ছিলেন হ্যাঁ এই তিনজনের যে কোনো লেফটেন্ট জেনারেলদের থেকেই কাউকে নিয়োগ দিতে যে কোনো একজনকে দিতে পারত এখন কথা হলো আমি যদি সেখানে যদি আসি সে ধরেন আমি দশটা মিলিটারি কোর্স করেছি তার মধ্যে আটটা আমি প্রথম দ্বিতীয় তৃতীয় বা ফিফথ হয়েছি মানে প্রথম থেকে হলো চার পাঁচের মধ্যে হলো আমার রেজাল্ট ছিল আটটা কোর্সে একটা কোর্সে নাইন হয়েছে আর একটা অসুস্থ ছিলাম সেটাতে আরেকটু খারাপ হয়েছে আমি এতগুলা কোর্সে কিন্তু আমি উইদিন ফার্স্ট ফিউ ছিলাম আমি সেনাবাহিনীর এমন কোন অ্যাপয়েন্টমেন্ট নাই পারত পক্ষে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু তো অবশ্যই বা ছাড়া প্রায় সকল অ্যাপয়েন্টমেন্টে আমার চাকরি করার সৌভাগ্য হয়েছে আই বিং দ্য আর্টিলারি অফিসার আমি ইনফেন্ট্রি ব্রিগেডে ব্রিগেড মেজর ছিলাম যেখানে অন্য যে দুজন লেফটেন্ট জেনারেল ছিলেন তারা দনজনেই ইনফেন্ট্রি অফিসার হিসেবে তারও ইনফেন্ট্রি ব্রিগেডের ব্রিগেড মেজর ছিল কিন্তু আমি আর্টিলারির অফিসার হিসাবে সেটা হলো সেনাবাহিনীতে যারা চাকরি করেছে বা যারা চাকরি করছে তারা জানে অন্য আর্মস এর কেউ ইনফেন্ট্রি ব্রিগেডের ব্রিগেড মেজর হতে হলে তার কি যোগ্যতা থাকতে হয় আমি সেটা অর্জন করেছিলাম ঠিক আছে এখন আসেন যদি কমান্ডের কথা ধরেন আমার সেনাবাহিনীর ইউনিট কমান্ডের অভিজ্ঞতা আছে আমার বিডিআর এর ব্যাটালিয়ান কমান্ডের অভিজ্ঞতা আছে আমি দুইটা ব্রিগেড কমান্ড করেছি দ্যাট ইনক্লুডস একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড অন্যরা একটা করে ব্রিগেড কমান্ড করেছে আমি কিন্তু তাদেরকে আন্ডারমাইন করছি না আমি জাস্ট একটা জন দিচ্ছি আমি কিন্তু দুইটা ব্রিগেড কমান্ড করেছি বাকি দুইজনে একটা করে ডিভিশন কমান্ড করেছে আমি ডিভিশন কমান্ড করি আমি কিন্তু একটা বাহিনী কমান্ড করেছি প্যারা মিলিটারি ফোর্স বিজিবি যেটা হলো সেনা বাহিনীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাহিনী সেটা প্রায় চার বছর দুই হাজার বারোর পাঁচই ডিসেম্বর থেকে আমি 15ই নভেম্বর 2016 শেষ করেন আমি শুধু মাঝখান থেকে একটা জিনিস আপনার আগে কেউ কি বিজেপি প্রধান ছিলেন সেনা প্রধান ছিলেন এরকম আমি ঠিক আছে আমি আসব তো সেইখানে কিন্তু আমি একটা বাহিনী কমান্ড করেছি যেটা হ্যাঁ অপর যে দুজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তার একজন হলো আনসার এবং ভিডিপি কমান্ড করেছে কিন্তু डेफिनेटলি সেনাবাহিনীর পর যদি গুরুত্বপূর্ণ কোন কমান্ডার আনসার এবং ভিডিপি থেকে আমি নিশ্চিত সবাই একমত হবে যে বিডিজিপি কমান্ড ইস মোর চ্যালেঞ্জিং ঠিক আছে আমার সেটার অভিজ্ঞতা আছে আমি লেফটেন্ট জেনারেল হিসেবে যখন আমাদের এই চিফ নির্বাচনের সময় হয় লেফটেন্ট জেনারেল হিসেবে আমি আর্ডক আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড চোদ্দ মাস কমান্ড করেছি সেটা অ্যাজ এ থ্রি স্টার জেনারেল ইট ইজ এ কমান্ড জিউসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড আমার সেটার অভিজ্ঞতা আছে এখন আমি যদি আপনি একে আপনার উপর এখন আমি ছেড়ে দিলাম এই জিনিসগুলো তারপরে যদি ক্রাইসিস ম্যানেজমেন্টের কথা বলে হুম 2013 14 15 16 যে ক্রাইসিস গুলো আমাকে ডিজি বিজিবি হিসাবে ফেস করতে হয়েছে আমি যেভাবে ম্যানেজ করেছি আমার যে এক্সপেরিয়েন্স হয়েছে এই সব কিছু বিবেচনা করে কি আপনার কি মনে হয় আমাকে কোনো রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিয়েছে আমি কি অন্য দুজনের উপরে উইথ ডিউ রেসপেক্ট দে আর অলসো ক্যাপেবল কিন্তু তাদের থেকে কোন অংশে কি আমি কম বড় অনেক ক্ষেত্রে তাদের থেকে আমার 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 প্লাস পয়েন্ট আমি বলবো যে বেশি ছিল তো আপনি কিভাবে বলতে পারেন যে এটা হলো পলিটিক্যাল বিবেচনা আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল জেনারেল ফ্যান্টাস্টিক আমি শুধু পরের প্রসঙ্গটা যেতে চাই যে ভারতের আশীর্বাদ মনোযোগ ভারতের একটা ওই বিষয়ে আপনি কি বলবেন যে আপনি যখন বিজেপিতে ছিলেন তখন আপনি ভারতের মনোযোগ আকর্ষণ করতে পারেন এবং মানে কেউ কেউ বলে থাকেন যে আপনি আসলে তাদের আস্থা অর্জন করতে পেরেছিলেন বলে সেনা প্রধান হয়েছেন এই বিষয়টি নিয়ে একটু যদি বলেন খুব সংক্ষেপে দেখুন আমি যখন বিজেপিতে চাকরি করি তখন আপনিও ছিলেন আপনার সেই টকশুতেও আমি গিয়েছিলাম অনেক কথা হয়েছে বিজেপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আপনি আমার সাথে দ্বিমত করতে পারবে আমার কথা দ্বিমত করতে পারবেন না আমার সময় কিন্তু না বর্ডার ফিলিং অনেকটা কমিয়ে এসেছিল এইটা কি তারা আমাকে একটি সহানুভূতি দেখিয়েছিল আমার সেটা ডেফিনেটলি আমার কমান্ড এবিলিটির কারণেই আমি বাইলেটারাল সেই ধরনের সম্পর্ক বা যে সিচুয়েশন মেনটেন করতে পেরেছিলাম বলেই হয়েছিল এইখানে যে ভারতকে সন্তুষ্ট করার এখানে কিছু ছিল না আর কথা হলো যে কার হলো যে অপরের সহযোগিতার প্রয়োজন হবে যার যোগ্যতার অভাব আছে অন্য জায়গায় যদি ঘাটতি থাকে তখন কারো সুপারিশ প্রয়োজন হবে তা আপনাকে এই যে আমি যে তিন চারটা বিষয়ে বললাম তাতে কি আপনার মনে হয় যে এখানে অন্য কারো হলো সুপারিশ বা পুশিং দেিং এর প্রয়োজন ছিল আমি তো মনে করি আমার যে কমান্ড এক্সপিরিয়েন্স আমি যে ক্রাইসিস ম্যানেজমেন্টে যে পারফরমেন্স দেখিয়েছি আমার যা সার্ভিস প্রোফাইল সবকিছু বিবেচনা করেই সরকার আমাকে অপর দুজনের থেকে যোগ্য মনে করেছে বলেই আমাকে নিয়োগ দিয়েছে এখানে না কোনো পলিটিক্যাল ইয়ে ছিল না অন্য কারো এখানে কোনো ইনফ্লুয়েন্স ছিল আপনারা এগুলো চেক করে দেখতে রাইট আমরা দুই হাজার তেরো চোদ্দশো প্রসঙ্গে আবার একটু আসবো আমরা একটা আল জাজিরার ডকুমেন্টারি প্রসঙ্গে একটা আসি আল জাজিরার যে ডকুমেন্টারিটা আপনি জানেন যে অল দা প্রাইম মিনিস্টার্স ম্যান সেটি প্রচার হওয়ার পর আপনার জীবন বা চাকরি জীবনে কী প্রভাব পড়েছে যে কয়দিন আপনি তারপরে এটা হওয়ার পরে ছিল আমরা প্রশ্নটি একটু ইলাবোরেট করি জানালাজ সেটা হচ্ছে যে গণ ওই মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তারপরে তার ফলো আপে এবং আমাদের হাতেও কিছু বিষয় অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আপনার ভাইরা নিজের বা পিতা মাতার নাম বদলে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট করেছেন এবং এক্ষেত্রে সরাসরি আপনার সংশ্লিষ্টতা ছিল অথবা আপনার পদ পদবীর প্রভাব ব্যবহার করা হয়েছিল আমাদের দর্শকরা ঠিক দেখতে পাবেন কিনা জানি না আমরা দেখতে পাচ্ছি যে আপনার ভাই যে তোফায়াল আহমেদ জোসেফ তোফায়াল আহমেদ জোসেফ এরকম করে যদি আমরা দেখাই তিনি তার পরিচয়পত্র বদলে তিনি তার নাম নিয়েছেন তানভীর আহমেদ তানজিল এবং সেখানে তিনি তার পিতার নাম এবং মাতার নামও পরিবর্তন করেছেন যাতে বিদেশে গিয়ে তার থাকাটা সুবিধাজনক হয় এই ব্যাপারে আপনার এবং সেক্ষেত্রে আপনার প্রভাব আপনি ব্যবহার করেছেন জেন্যালোজি আপনি আমার উপরে মানে রাগ করতে পারেন কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রশ্নগুলি আছে বলেই আমি আপনার সামনে উপস্থিত করছি আপনার ভাইরা নাম পরিবর্তন করেছেন পিতার নাম পরিবর্তন করেছেন এবং আপনারা প্রভাব ব্যবহার করেছেন এই হচ্ছে আমার প্রশ্ন আপনার মতামত শুনতে চাইবো এই অংশটা আলজাজেরিয়া প্রসঙ্গটা নিয়ে আলজাজেরিয়া টপিকটা হ্যাঁ অংশ রাইট এখন

আহ শুরুতে যখন এটা প্রচার হলো আমি কিছুটা বিব্রত বোধ করেছি একটা জিনিস লক্ষ্য করবেন আমি ওই সময় কোথায় ছিলাম আমি কিন্তু ওই তারিখে পয়লা ফেব্রুয়ারি আমি তখন আমেরিকাতে রাষ্ট্রীয় মানে সরকারি নিমন্ত্রণে আমি সেখানে ভিজিটে গিয়েছিলাম জিনিসটা বুঝতে হবে তখন কিন্তু স্বভাবতই কিছু বিষয় আমার মাঝে কাজ করেছে যে এরকম একটা জিনিস দিল আমার তো এটাকে এখন জাস্টিফাই করার বা এটাকে নিজের পজিশনটাকে ক্লিয়ার করার তো তেমন একটা সুযোগ নেই তো সেই ক্ষেত্রে এটা কি হতে পারে আমার ভিজিটের উপরে ইত্যাদি নিয়ে কিছুটা সাময়িকভাবে কিন্তু পরবর্তীতে আমি কি দেখলাম আমার ভিজিট শুরু হলো দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত নির্ধারিত যা ভিজিট ছিল আমি যতগুলো এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আমার বাইলেটারাল মিটিং হয়েছে সবচেয়ে বড় কথাটা এখানে দেখুন একই যখন এত কিছু হইল এবং আমেরিকার মতো একটা দেশ যারা টেকনোলজিতে বলেন সব দিক থেকে তারা এত আধুনিক তাদের এত সক্ষমতা তারা এটা সত্য মিথ্যা যাচাই করা তাদের ইটস ম্যাটার অফ মিনি আমি যদি আরো নিচে না নামি সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এই যে দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ তাদের সাথে মিটিং হলো চার তারিখে আমার সাথে ফর্মাল মিটিং হলো ইউএস আর্মি চিফ এর সাথে তখন আমাকে যে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল যে সেরিমোনিয়াল হলটাতে আমার পাশে যে জেনারেল দাঁড়িয়ে ছিলেন তিনি আমাকে বলল যে স্যার ইউ আর দ্য সেকেন্ড ওয়ান আফটার আওয়ার নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট জো বাইডেন হু ওয়ান গান সেলুট

আসলে তারা কতটা গ্রহণ করেছে এক সেকেন্ড সাতটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউএন হেডকোয়ার্টারকে তারা অফিসিয়ালি জানাল যে দে শুড নট হ্যাভ এনি মিটিং উই চিফ অব আর্মি স্টাফ জেনারেল আজিজ এবং তারা আরো কতগুলো জিনিস আমি জানি আপনারা এই প্রশ্নটা আলজাজ হয়তো করতে পারবেন তারা কিন্তু এখানে বলেছিল প্রটেস্ট অ্যাটেম্প টু ইউজ ইউএন অ্যাজ কভার ফর এবিউজ এট হোম

আট তারিখ এবং নয় তারিখ দুই দিন তাদের সাথে মিটিং হলো তাদের সাথে মিটিং হয়েছে আন্ডার সেক্রেটারি জেনারেল পিস সাপোর্ট অপারেশন মিস্টার অতুল খালে এর সাথে মিটিং হয়েছে আমার মিটিং হয়েছে যে আন্ডার সেক্রেটারি জেনারেল পিস কিপিং অপারেশন মিস্টার ফিয়ারে

কাউন্টার সেদিনই তারা সিদ্ধান্ত নিল্সিনশ তারপরে যেমন আমাদের একটা ইউনিট ছিল যেখানে হলো যে জনবলের প্রায় পঞ্চাশ জন কম ছিল অন্য দেশের তুলনায় এবং আমি আসার তারা চিঠি দিয়ে বলেছে

সেখানে কমিট করেছে এবং পরবর্তীতে তারা চিঠি দিয়েছে আই এম শিওর দোজ আর আন্ডার প্রসেস না এবং আরেকটা যে বিষয় ছিল সেটা হলো যে অনেক আমাদের রিএমবার্সমেন্ট ওখানে তখন হেল্ড আপ ছিল বিভিন্ন কারণে এগুলো ডিলে হচ্ছিল সেগুলো তো অনেক প্রগ্রেস হয়েছে যখন এই মিটিং এর পরে যখন চলে আসি অনেকগুলো তারা ক্লিয়ার ওই মিটিং ওই মিটিং এ কি এমন কোনো কথা হয়েছিল আপনার সঙ্গে যে সামরিক ক্রয়ের ব্যাপারে ওদের যে অনুদান সেই অনুদানের সেই অনুদান আমি জব আমি তাদেরকে একটা বিষয় বলেছিলাম আপনারা জানেন যে 4th ফেব্রুয়ারি তাদের একজন স্টাফ কোনা একটা প্রেস ব্রিফিং এর সময় এই যে যে স্পাইওয়্যার যে একটা ইকুইপমেন্টের প্রসঙ্গে নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল সে সেকেন একটা কথা বলেছিল আমি যখন এই প্রসঙ্গটা তাদের সাথে তুললাম যে তোমরা তো এই ইকুইপমেন্টটা আমরা দিতে পারবো কিনা তোমরাই তো চেয়েছো উই হ্যাভ দা লেটার আমাদের কাছে কিন্তু আমি যদি এই বিষয়গুলো যদি আপনাকে আপনাদেরকে যদি বলি দেখেন সেটা কিন্তু না পাঁচই জানুয়ারি না হেডকোয়ার্টার ডিপি কেউ থেকে বাংলাদেশের কাছ থেকে ইমেল মাধ্যমে জানতে চায় যে আমরা একটা সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট মনুস্কৃত ডিপ্লয়মেন্টের জন্য দিতে পারবো কিনা পাঁচই মে

এটা ইকুইপমেন্ট কেন ওখানে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল এটা হলো কেনা হয়ে যাবে 4 জুন 2018 আর্ম फोर्सेस ডিভিশন থেকে এই প্রকিউরমেন্ট প্রপোজালটাকে অনুমোদন করা হয় তারপরে যেটা হলো যে ডিজিটিপি তে 26 জুন 2018 সেটা হলো কন্ট্রাক্ট হয় এবং কন্ট্রাক্ট কার সাথে হয়েছে ওখানে যে প্রিন্সিপাল जेई ছিল সেই প্রিন্সিপাল সেটা ছিল হ্যাঙ্গেরি বেস একটা প্রিন্সিপাল ছিল এবং যে ইকুইপমেন্টটা কিনা হয়েছে এই যে পিক সিক্স লিমিটেড হ্যাঁ যেটা হলো যে ওইখানে ম্যানুফ্যাকচারের হিসেবে ছিল হাঙ্গেরি লেখা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো আমি পঁচিশ তারিখ দায়িত্ববার গ্রহণ করেছি আপনি দেখেন এটা কিন্তু উনত্রিশ ডিসেম্বর দুই থেকে শুরু হয়েছে তারপরে পাঁচই জানুয়ারি দুই হাজার সতেরোতে থেকে জানানো হয়েছে তারপরে এটা হলো প্রেজেন্টেশন হয়েছে প্রেজেন্টেশনের আগে অনেক কিছু হয় তারপরে যে সবকিছু আমার সেইখানে হলো যে এটার ইনভলভমেন্ট কোথায় আমি আপনি কি আমি আপনি কি আপনি এইটা কেনা নিয়ে জনাব সামি তার সাথে কথা বলেছিলেন এটার কেনা আমি তো আপনাকে একটা জিনিস বুঝতে হবে আমি কবে সেনাপ্রধান হয়েছি এটা কবে থেকে শুরু হয়েছে না শুরু আগে হয়েছে কি কার সাথে কি মিলাচ্ছেন এই যে জি আল জাজিরা যে এইটার সাথে কেন কেউ করেছে যে এটার সাথে তারা যে এটা হাঙ্গেরি থেকে কিনেছে এটা হলো ইসরায়েল অরিজিন তারা যেটা বলেছে আমি তাদের ভাষাটা বলছি ইসরায়েল অরিজিন হাঙ্গেরি থেকে কিনেছে আমি সেনাপ্রধান আমি আমার ভাইদেরকে কন্ট্রাক্ট দিয়েছি সেই ক্ষেত্রে আমি দুর্নীতি করেছি এটা তাদের বক্তব্য ছিল এখন দেখে

আপনি শুনতে হবে জি বলেন ক্রয় প্রক্রিয়াটা যখন হয় কবে থেকে শুরু হয়েছে 2016 17 থেকে শুরু হয়েছে 18 পর্যন্ত আছে 4 জুন 2018 এটা হলো যে অনুমোদন আসে অর্থাৎ আর্ম ফোর্সেস ডিভিশন থেকে এখানে অনেক ঘাপ আছে সেগুলো কমপ্লিট করে যখন এবি অনুমোদন দিলো যে এই যে ইট ক্যান বাই এই অনুমোদনটা কিন্তু এবি আর্মি হেডকোয়ার্টারকে দেন এখানে ইয়াতে যায় তো সেখানে আর যে হলো যে পঁচিশ তারিখে দায়িত্বভার গ্রহণ করে আপনার এটা বোঝা যে এক একটা সপ্তাহ অন্তত একজন সেনাপ্রধান দায়িত্বভার গ্রহণের পরে সে কি অফিসের কোন কর্মকাণ্ডে যুক্ত হইতে পারে কিনা যে তার যে কতগুলো সিরিমোনিয়াল জিনিস আছে এগুলাতে এটা কি সম্পূর্ণ অবান্তর না আমার মনে হয় এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার আমরা একটু ফরওয়ার্ড করি যে আপনি আহ আপনার ভাই আপনার দুইজন ভাই আমরা দেখতে পাচ্ছি যে পিতার নাম পরিবর্তন করেছেন মাতার নাম পরিবর্তন করেছেন ডেট অফ বার্থ পরিবর্তন করেছেন ঠিকানা পরিবর্তন করেছেন নতুন আই জাতীয় পরিচয়পত্র করেছেন এবং পাসপোর্ট করেছেন এবং সেই ক্ষেত্রে আপনার নাম এবং পদপদী ব্যবহার করা হয়েছে কিনা ভাইদের কথা যখন উঠলো এবং এনগুলি কথা যখন আমরা শুনলাম হারিসের আপনার যে ভাই জনাব হারিস আহমেদ তার সঙ্গে স্বামীর সম্পর্ক আপনার তার সঙ্গে পরিচয় করে দেওয়া সামরিক কেনাকাটার ক্ষেত্রে তার ইনভলভমেন্ট এবং

ঠিক আছে প্রথম কথা হলো যে এখানে আমার ভাইদেরকে যে আপনি একটা জিনিস বললেন যে সামরিক ওই যে যে কন্ট্রাক্ট ইত্যাদি ইত্যাদি আমি তো এখন তো ইউনিফর্মে বাইরে চলে এসেছি আমি বিজেবিতেও নাই সেনাবাহিনীতেও নাই যদি আমি এখন এলপিআর আছি ছুটিতে আছি বাট আই এম আউট অফ ইউনিফর্ম আই চ্যালেঞ্জ কেও যদি কোনো একটা এভিডেন্স দিতে পারে যে আমি ডিজি বিজিবি থাকাকালীন আমি সেনাপ্রধান থাকাকালীন আমার কোনো ভাই বা কোনো আত্মীয়কে বিজিবি বা সেনা কোন কোনো আর্মস ইকুইপমেন্ট এমোনেশন প্রকিউরমেন্ট কন্ট্রাক্ট দিয়েছি এটা যদি প্রমাণ করতে পারে আই উইল অ্যাকসেপ্ট এনিথিং আই এম রেডি আই এম গিভিং এ চ্যালেঞ্জ এখন তার এমন না এতদিন বলি নাই কেন বলি নাই বিকজ আই ওয়াজ ইন বললে যে আমার কে

সন্তানদের থেকে হলো যে আলাদা করে কখনো দেখি না ঠিক আছে তো এইখানে আমি হলো স্বামীকে আমার ভাইদের সাথে পরিচয় করে দিয়েছি তার হলো কন্ট্রাক্টের সাথে ইনভলভ হয়েছে এটা আমি মনে করি অবান্তর একটা প্রসঙ্গ তা আমি আর এটা নিয়ে ফার্দার করে কথা বলতে চাই না আই থিঙ্ক আই হ্যাভ মেড দিস পয়েন্ট ক্লিয়ার না কোয়েশ্চেন কামস এই যে যে আপনারা বলেন যে অন্য না অন্যান্য জিনিস আপনি তো সাংবাদিকতা করছেন আপনার তো না জানার কথা না আমাদের কত লক্ষ লক্ষ বাংলাদেশি লোকজন বিদেশে আছে তারা তাদেরকে নামটা নয় একটা উদাহরণ দেন কোন জায়গায় যে আমি কাউকে টেলিফোন করেছি কিনা যদি যে হ্যাঁ আপনি একে নির্দেশ দিয়েছেন ওদের হলো যে এটা করে দাও এদেরকে নির্দেশ দেন এটা করে দাও

ডকুমেন্ট করেছেন সেই সময় সেটিতে স্বাক্ষর করার ক্ষেত্রে আপনার বিজিবির অফিসার বা যিনি আপনার সেকেন্ড ইন কমান্ড ছিলেন বা যিনি আপনার অদস্থন কর্মকর্তা ছিলেন তিনি স্বাক্ষর করেছেন প্রতি স্বাক্ষর করেছেন এতে কি বুঝা যায় তারা আপনার মানে ইনফ্লুয়েন্স এই ধরনের নো নো এই ধরনের কোনো কিছু হয়েছে কিনা আমার ঠিক জানা নেই আর এই ধরনের করার প্রসঙ্গ এসেছিল কিনা আমার ঠিক মনে পড়ছে না ছেলের বিয়েতে ছেলের আপনার ভাইরা উপস্থিত ছিলেন আমরা খুবই কিন্তু এখানে একটা একদিন এবং একদিনের পরের বিষয় দেখি যে আমরা দেখি যে তারা উপস্থিত ছিলেন পরে আমরা যখন জানতে পারি যে তাদেরকে ঠিক একদিন আগেই তাদেরকে রাষ্ট্রপতি মহামহানা রাষ্ট্রপতি ক্ষমা করেছেন আমরা কি প্রশ্ন করতে পারি যে শুধু আপনার বিয়েতে অ্যাটেন্ড করার জন্যই কি তাদেরকে তাদের আপনার ভাইকে ভাইদের ক্ষমা করা হয়েছিল দেখুন আলজাজিরিয়ে আলজাজিরা সেই নাটকটা ওখানে ক্লেম করেছে যে ইনভেস্টিগেটিভ রিপোর্ট ঠিক আছে এখন ইনভেস্টিগেটিভ কোন যদি রিপোর্ট হয় দ্যাট শুড বি बेस्ड ऑन ফ্যাক্টস ফিগার এভিডেন্স ইত্যাদি ইত্যাদি যেমন ওই যে যেটা হলো স্কাইওয়্যার এর ব্যাপারে যে জিনিসটা বলেছে আমি 25 তারিখে দায়িত্ব নিয়েছি 26 তারিখে করেছি তার মানে হলো যে পুরা কন্ট্রাক্টটা আমি আমি দিয়েছি যেটা হলো যে একটা সিম্পলি একটা হলো ফানি জিনিস

এইখানে যে এই প্রসঙ্গটা আনা হয়েছে যে এখানে তাদের উপস্থিতি উপস্থিতি যেদিন হলো যে দেখেন এখানে তো আমার তো ছেলেদের গায়ে হলুদ হয়েছে অন্যান্য অনুষ্ঠান হয়েছে অনেক কিছু হয়েছে কই সেখানে তো তারা তো উপস্থিত হয় সেখানে তো তারা উপস্থিত হয় তাহলে কি না তাইলে যদি এইটাই যদি হতো না আমার ছেলের বিয়ের জন্য আমি আর কোনো ইনফ্লুয়েন্স ছিল বা কিছু একটা ছিল সেখানে উপস্থিত ছিলেন তখন আইএসপি এর একটা ব্যাখ্যাও দেওয়া হলো আইএসপি এর ব্যাখ্যার মধ্যে কিন্তু একবারও বলা হয় নাই যে তারা আসলে না তাদেরকে আসলে মুক্তি দেওয়া হয়েছে আমরা কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে ক্ষমা করা হয়েছে সেটি জানতে পেরেছি অন্তত

ঠিক আসি যে নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ফল নিয়ে আসার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করার অভিযোগ রয়েছে বলা হচ্ছে সেনা প্রধান হিসেবে আপনি নির্বাচনে ব্যাপক অনিয়ম হতে দিয়েছেন আপনার মন্তব্য শুনবো আমি তো প্রশ্নও করতে চাই সাথে নির্বাচনের পরপরই অন্যান্য বাহিনী প্রধানের সাথে আপনিও অভিনন্দন জানাতে

আমাদের সরকার আমাদের একটা বাহিনী এবং হলো আমার ব্যক্তিগত ইমেজ সবকিছু হলো সম্পৃক্ত আছে সময় দিতে হবে শুনতে হবে সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী সেনাবাহিনী কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স এখানে কিন্তু সবাই শুনে চেন অফ কমান্ড এবং এইখানে আমাদের বিভিন্ন রুলস রেগুলেশন যেটা আছে সেটা হলো যে অল আর সাপোস টু অ্যাভ কমপ্লাই উইথ কমান্ড কতগুলো জিনিস আছে আরো অনেক কিছু আছে এখন কথা হলো যে যখনই কোন সেনাবাহিনীকে মোতায়েন করে তার আগে কি কি পদক্ষেপ নেওয়া হয় আপনাদের কিন্তু ইলেকশন কমিশনকে সম্পূর্ণ দেওয়া আছে আমাদের সংবিধান কর্তৃক যে তারা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যা কিছু তাদের প্রয়োজন গভর্নমেন্ট তাদেরকে দিতে বাধ্য এবং সেনাবাহিনী কিন্তু একটা সরকারি একটা অঙ্গ শুধু সেনাবাহিনী না কতগুলো জিনিস আছে দেখেন সেখানে হলো কি ইলেকশন কমিশনের থেকে কিন্তু একটা নির্দেশনা বের হয় সেখানে কিন্তু কার কি দায়িত্ব পুলিশের কি দায়িত্ব র্যাবের কি দায়িত্ব আর্ম ফোর্সেস এর কি দায়িত্ব এগুলা কিন্তু একদম স্পেসিফিক আপনি যদি দেখেন সেইটার আমার অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশনটা পেজ নাম্বার বা প্যারাগ্রাফটা মনে নাই বাট আই ক্যান সে ওইটা যদি ধরেন বা পাশের নিচের দিকে আছে এবং ডান পাশের উপরে চার সম্ভবত চারটা পয়েন্ট আছে ক্লিয়ার কার্ড বলা আছে যে আর্ম ফোর্সেস কি কি দায়িত্ব পালন করবে সেখানে কিন্তু আমাদের যেটা হলো আমরা হলো যে সবগুলা জেলাতে যাব প্রয়োজন এলো উপজেলা পর্যায়ে যাব এবং যেখান থেকে যেখান থেকে হলো যে আমরা খুব দ্রুততম সময়ে যখনই হলো রিটার্নিং অফিসার বা ম্যাজিস্ট্রেট অন্য যারা আছে তারা যখনই হলো রিকোয়েস্ট করবে টু মেনটেন দা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমরা যাতে কুইকলি ওখানে যে ইন্টারভেন করতে পারি সেই সমস্ত জায়গাগুলোতে আমরা অবস্থান নিব আমরা কিন্তু স্ট্রাইকিং ফোর্স ঠিক আছে এবং আমরা হলো অন্যান্য ল এনফোর্সিং এজেন্সির সাথে ইন কর্ডিনেশন এবং ই দিস কর্ডিনেশন উইল বি ডান বাই দ্য রিটার্নিং অফিসার বুঝতে হবে এখানে কিন্তু চাইলেই সেনাবাহিনী যা কিছু করার একটা নাই

বা আপনার নিজস্ব কোনো মত গড়ে উঠেছে আপনার মাঠে নিয়োজিত আপনার অফিসার বা এবং ইয়াদের দ্বারা আপনার কি নিজস্ব কোনো মত গড়ে উঠেছে আপনি আমাকে বলেন আমি বলতে পারি যে এই ইলেকশনে আমি ইলেকশনের আগে কোন এক জায়গায় আমি ক্যাম্বিজিটে গিয়েছিলাম তখন আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আমি বলেছিলাম যে আমি দেশের অনেক জায়গাতে ভিজিট করেছি অনেক বিভাগীয় শহরে গেছি অন্যান্য জায়গায় গিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে একটা শান্তিপূর্ণ ইলেকশন হবে আপনারা নির্ভয়ে আসবেন আপনারা ভোট কেন্দ্রে যাওয়ার আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো যাতে পথে বা অন্য কোথাও কোনো ইয়াতে না হয় সেটা আমরা নিশ্চিত করবো আপনারা নির্ভয়ে যাবেন ইফ ইউ রিমেম্বার আমি কিন্তু এই কথাগুলো বলে তাই না আমাদের কাজ হলো যে লোকজনকে ওখানে ইন্সপায়ার করা সো দ্যাট দে গো এন্ড কাস্ট দেয়ার ভোট ঠিক আছে

আপনি যখন ইলেকশনটা শেষ হয়েছে তখন আপনি মন্তব্য করেছিলেন যে আপনি একটা অসাধারণ নির্বাচন দেখেছেন বাংলাদেশে এত ভালো নির্বাচন আপনার দেখেন নাই ইফ আই কারেক্টলি ইফ আই কারেক্টলি রিমেম্বার আপনি কি এই বক্তব্যে স্ট্যান্ড করেন নাকি আপনি আদারওয়াইজ দেন ইউ আর ইন ইউনিফর্ম দ্যাটস ওয়াই ইউ হ্যাড টু টেল দিস থিং নো শুনুন আমাদের কিন্তু বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা এটা কিন্তু অনেক আমি যখন ক্যাপ্টেন ছিলাম আমি আমি যখন লেফটেন্যান্ট ছিলাম তখন এই ধরনের নির্বাচন অংশগ্রহণ করেছি ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কর্নেল হিসাবে এবং সাবসিকিউটলি তো আমার কিন্তু নির্বাচনে বিভিন্ন জাতীয় নির্বাচন অন্যান্য নির্বাচনে সেনা বাহিনী সদস্য হিসাবে বিভিন্ন ক্যাপাসিটিতে আমার অংশগ্রহণের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে আপনি দেখেন কম্পেয়ার করেন যে এই 2018 এর যে ডিসেম্বরে 30 ডিসেম্বরে যে ইলেকশন হয়েছে এবং অন্যান্যগুলোতে যে ইলেকশন হয়েছে ইলেকশনের দিনে কোনটাতে

ওকে সরি আমার যে বক্তব্যটা ছিল দ্যাট কমন সুরেশ উইথ দ্য টাস্ক গিভেন টু বি বাই দ্য ইলেকশন কমিশন ঠিক আছে সেটা ওকে ঠিক আছে আমরা পরের এবং শেষ প্রসঙ্গে আসি আমরা জানি যে একজন লেফটেন্যান্ট কর্নেল জনাব শহীদ যিনি আপনার কোর্সমেট তা পরবর্তীকালে তার সঙ্গে আপনার ফোনের ফোন আলাপ যখন আমরা সবাই শুনতে পেয়েছি যে বা সেই অডিও কলটি ফাস হওয়ার পরে আমরা আইএসপি এর ব্যাখ্যা করে জেনেছি যে তিনি সেনাবাহিনীতে পার্সোনাল নন তিনি আপনার কোর্সমেট হলো তার সঙ্গে আপনি কেন এত কথা বললেন কেন এই সব বিষয় নিয়ে আপনার আলোচনা করতে হলো সেই বিষয়ে একটু আপনার কথাও আমরা একটু শুনতে চাই ব্যাখ্যা আমরা দেখেছি যে কিছু বলা হয়েছে কিন্তু আমরা একটু শুনতে চাই একজন সেনাবাহিনীতে সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা যাকে আসলে সেনাবাহিনী বলছে আমরা আইএসপি এর মাধ্যমে জানছি যে তার সাথে আসলে কারোই কথা বলার কথা না একজন সেনা প্রধান কেন তার সঙ্গে কথা বলতে গেলেন ওই ফোন রেকর্ডটি কে ফাঁস করেছিল বলেও আপনার মনে হয় আমরা একটু শুনতে চাইব এটি আমাদের শেষ প্রসঙ্গ প্রথম কথা হলো যে যে শহীদের কথা আপনি বলছেন শহীদ এখানে হলো যে অনেক জায়গায় সে ক্লেম করে আমি তাকে হলো ফোন করেছি আমি তাকে মধ্যস্থতার নেগোসিয়েশন অফার দিয়েছি দিস দ্যাট ইটস এ কমপ্লিট লাই ইটস এ কমপ্লিট লাই আপনি যদি চান এনিবডি যদি চায় যে কে আমাকে অ্যাপ্রোচ করেছিল যে তার যে সমস্যাটা হচ্ছে যাদের সাথে সমস্যাটা হচ্ছে এটা আমি কোনোভাবে এটাকে একটা হলো যে কম্প্রোমাইজ বা কিছু একটা বা মিট একটা কোয় দিতে পারি কিনা এই রিকোয়েস্টটা কে করেছিল আপনি যদি চান আমার সেই বন্ধু আমার সেই কোর্সমেট তার কন্টাক্ট নাম্বার তার নাম সবকিছু এনি বডি নাজ করি তাহলেই বুঝতে পারবেন যে ইট ইজ এ কমপ্লিট লাই ওয়াই শুড আই কন্টাক্ট হিম

একটা কথোপকথন হয়েছিল এবং সেখানে বিষয় নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে আমরা একটু আপনার কাছে না না আমি এইটাতে কি কথোপকথন হয়েছিল বা কি হয়েছিল না হয়েছিল এই আমি আপনাদেরকে একটা কথা বলবো তারপর আপনারা অন্য প্রসঙ্গে যদি এই জারি অন্য প্রসঙ্গে যদি প্রশ্ন করতে চান সেটা সেটা হলো এতদিন আমি ইউনিফর্মে ছিলাম আমি যদি এটার ব্যাপারে কোনো লিগাল অ্যাকশনের বা কোনো কিছু প্রোটেস্টের ব্যাপারে যদি আমি কোনো পদক্ষেপ নিতে যাইতাম অনেকে প্রশ্ন করত আই এম এক্সারসাইজিং মাই অথরিটি আই এম মিসইউজিং মাই পাওয়ার আমি কিন্তু এখন ইউনিফর্মে বাইরে আসছি আমি হলো আগামী জুনের এর তারিখের পর থেকে হলো সম্পূর্ণ আমার রিটায়ারমেন্ট শুরু হবে তখন হলো আমি চিন্তা করবো যে হোয়াট লিগাল অ্যাকশন আই শুড টেক এগেনস্ট দিস কাইন্ড অফ হলো যে প্রপাগেন্ডা না আদার থিংস কারণ আপনার সাথে এখন আমি কথা বলছি আপনার সাথে আমি অনেক কথা বলেছি আপনি যদি ইন্টারনেটে যান ওখানে দেখবেন ভয়েস ক্লোনিং টুল আছে ভয়েস সিনথেসাইজার আছে যেগুলাতে এগুলা এবং আরো অনেক সফিস্টিকেটেড আছে যে কোনো ব্যক্তির 30 মিনিটের অডিও যদি আপনি যদি না ওই একটা সফটওয়্যারে রান করেন

একটা অ্যাকশনে যাওয়ার চিন্তা ভাবনা করছি ভবিষ্যতে এটা রেফারেন্স হবে জন্য আমি এই অডিওটার সম্পর্কে আর কোনো করব না আপনি যদি অন্য কিছু কারণ তাহলে হবে কি আমার এটা একটা আমি যদি আমরা অডিও সম্পর্কে কোনো প্রশ্ন আমি শুধু আপনি যেহেতু একজন सेलिब्रेटेड সোলজার আপনি আপনি প্রায় সব রকম পরিস্থিতিতে আপনি আর্মিতে কমান্ড করেছেন অংশগন করেছেন একজন পার্সোনাল এন্ড নন গ্রাটার সঙ্গে কথা বলা একজন সিটিং সেনা প্রধানের সাহেব কিনা মানে হোয়াই ডিড ইউ টেক হিজ কল আপনি যদি কল না না আপনাদেরকে একটা প্রসঙ্গ বলি যখন এই চিটাগাং হিলট্র্যাকস কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন হতো আমাদের কত সৈনিক জীবন দিয়েছে অনেক দিয়েছে না রাইট শান্তি বাহিনীদেরকে আমরা কি ঘোষণা করেছিলাম এনিমি হ্যাঁ